ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কোটা ইস্যুর স্থায়ী সমাধানের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর আন্দোলনের আর কোনো অবকাশ নেই মনে করে ডিএমপি, আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান। কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ। এই ইস্যুতে কেউ রাজনৈতিক দুরভিসন্ধি দিয়ে চরিতার্থ করতে চাইলে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে থাকার হুঁশিয়ারি। বিএনপি ও কিছু দল কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চাইছে, অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতে ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে, সংবাদ সম্মেলনে অভিযোগ। প্রশাসনের কাছ থেকে সাড়া না পাওয়ার কথা জানালেন রাসেলের বাবা। কোটা নিয়ে শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান প্রধান বিচারপতির, বললেন নির্বাহী বিভাগের আদেশ ফের আদালতে চ্যালেঞ্জ হতে পারে। পাশার প্রশ্নে কারো চাকরিতে যোগদানের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। পানি ফের বাড়ছে সিলেট কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়, অবনতি বন্যা পরিস্থিতি। সিরাজগঞ্জে ভাঙ্গনের হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রাহক অভিনেতা জর্জ ক্লুনি। উরুগুয়েকে বিদায় করে 23 বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া, ফাইনালের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।